সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আর্জেন্টিনার বদলি স্কোয়াডের ডেপথ নিয়ে। অর্থাৎ শুরুর একাদশের পর যারা সাব হিসাবে নামবেন তারা কতটা পারফেক্ট এবং কেমন পারফরমেন্স করবে বিস্তারিত জানতে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। আজ রাত 10টায় শুরু হতে যাচ্ছে স্বাগতিক কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপের 22তম আসর। ইতিমধ্যে এই আসরকে রাঙাতে কাতারে উপস্থিত রয়েছে টিম আর্জেন্টিনা এবং দ্বিতীয় দিনের মতো অনুশীলন তারা সেরেছে। তবে আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনি এবারের কাতার বিশ্বকাপের জন্য দুর্দান্ত একটি স্কোয়াড নিয়ে গিয়েছেন, যেটা গোল পোস্ট থেকে শুরু করে আক্রমণ ভাগ পর্যন্ত রয়েছে তারকার সরাছরি। গোল পোস্টে এমি মার্টিনেস, অটো সয়েস হলো তার ব্যাকআপ হিসেবে রয়েছে বিশ্বমানের গোল কিপার রোলি এবং ফ্রাঙ্কো আরমানি। ডিফেন্ডার সেন্টার ব্যাগে শুরু করবেন রোমেরো ওতামেন্ডিস, কিন্তু তাদের ব্যাকআপ হিসেবেও থাকবে দুর্দান্ত খেলোয়াড় লিসান্দ্রো মার্টিনেস, পেজেল্লার মতো তারকারা। দু উইং ব্যাগে শুরু করবেন মার্কুস আকুনা এবং নাওহেল মলিনা, তাদের ব্যাকআপ হিসেবেও তাগলিয়া ফিকো, ফোয়াদের মতো দুর্দান্ত তারকা থাকবে। মধ্য মাঠে শুরুর একাদশে থাকবেন রদ্রিগো ডিপল এবং প্যারাদেস। লোসালসো না থাকায় পাপুয়া গোমেস সে জায়গাটা নিশ্চিতভাবে দখল করবে। তবে তাদের ব্যাকআপ হিসেবে রয়েছে এনজো ফার্নান্দেস, ম্যাকো ওয়ালেস্টার, ফালাসিউসের মতো দুর্দান্ত তারকারা। অ্যাটাকিং ভাগ নিয়ে আর কি ভাই বলবো, সেটা তো সবসময় আর্জেন্টিনার দুর্দান্ত। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেসের ব্যাকআপ রয়েছেন অসাধারণ। সাইড বেঞ্চে থাকবেন পাওলো দিবালা, জুলিয়ান আলবারেস, অ্যাঞ্জেল কোরিয়া, থিয়াগো মাদাদার মতো দুর্দান্ত তারকারা। তাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার মূল স্কোয়াড এবং বদলি স্কোয়াডটাও দুর্দান্ত। তাই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবে যদি তাদের পারফরমেন্সে 70 থেকে 80% দিতে পারে। শুভকামনা রইল টিম আর্জেন্টিনার জন্য।